চীনের কাছ থেকে 5 কোটি করোনা টিকা কিনতে চায় সরকার। এ নিয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আর রাশিয়ার সঙ্গে চুক্তি প্রসঙ্গে বলেন, দুদেশের প্রস্তাবে যাচাই বাছাই চলছে, এখন তাদের উত্তরের অপেক্ষায় আছে ঢাকা। করোনা মোকাবেলায় নেপালকে ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম দিল বাংলাদেশ। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দেশটির রাষ্ট্রদূত বংশীধর মিস্টার হাতে 500 ডোজ রেমডেসিভির পিপিই সহ অন্যান্য সামগ্রী তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, চীনের উপহার হিসেবে দেয়া করোনার টিকা দ্বিতীয় ডোজের পরিকল্পনা রেখে দেয়া শুরু হবে। দেশটি থেকে সরকারিভাবে টিকা কিনতে এখনও চুক্তি না হলেও আলোচনা চলছে। পাঠানো হয়েছে আগ্রহপত্র, আর তৈরির ক্ষেত্রে গোপনীয়তা রক্ষার শর্ত মেনেই চুক্তি হবে। নন ডিসক্লোজার ডকুমেন্ট দেখে আমরা সই করার ব্যবস্থা করছি, এবং আমাদের চাহিদা থাকবে যে আমাদেরকে অন্তত 4-5 কোটি ডোজ তারা ইনিশিয়ালি দিক, আরও বেশি দিলেও আমরা নিব। জুন জুলাই থেকে তারা একটা কিছু কিছু করে দেওয়া শুরু করবে, একটা ফেজ আউট করে দিবে, একদম যে ডিসেম্বরে আসবে সেরকম কিছু না। পাশাপাশি টিকা কেনা নিয়ে রাশিয়ার উত্তরের অপেক্ষায় থাকার কথা জানান মন্ত্রী। এছাড়া চুক্তি অনুযায়ী অক্সফোর্ড টিকা দিতে ভারত ও সেরামের ওপর চাপ অব্যাহত রাখার কথাও জানান তিনি। ভারতের সাথেও আমাদের রেগুলার যোগাযোগ হয়, কথাবার্তা হয়, এবং আমাদের অ্যাস্ট্রাজেনিকের সাথেও কথা হচ্ছে, ব্রিটেনের কাছে, সব দিক দিয়ে আমরা চেষ্টা চলছে, আশা করি একটা ওয়ে আউট হয়ে যাবে। আর পররাষ্ট্রমন্ত্রী জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমতি দেওয়ার পরই সিনোফার্মের টিকা কেনার সিদ্ধান্ত হয়েছে, তাই সরকার সিদ্ধান্ত নিতে দেরি করার অভিযোগ ভিত্তিহীন। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।